হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো নেটফ্লিক্সে আসা নতুন একটা হিন্দি সিনেমা চোর নিকালকে ভাগা, যে ফিল্মটার মধ্যে আছে ইয়ামি গৌতম, সানি কৌশল, ইন্দ্রনীল সেনগুপ্ত, শরদ কেলকার এবং আরও অনেকে। তো চোর নিকালকে ভাগা হিন্দি মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো লকডাউনের পর থেকে কিন্তু ইয়ামি গৌতম একের পর এক আমাদেরকে ভালো ওটিটি ওরিয়েন্টেড মানে মুভি এবং কন্টেন্টগুলো দিচ্ছে, যেগুলো কিন্তু প্রত্যেকটা একে অপরের থেকে আলাদা হচ্ছে। এবং এখন আমাদের মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে ইয়ামি গৌতমের মুভি মানে সেই মুভিগুলো অ্যাটলিস্ট একটু হলেও ভালো হবে। এবং তার মুভিগুলো কিন্তু এখন সাধারণত ওটিটিতেই আসছে, যেগুলো বলা যেতে পারে বানানো হয়েছে ওটিটির জন্যে। তো এই মুভিটাও কিন্তু একটা সেরকম ধাঁচেরই মুভি, যেটা কিন্তু ওটিটিতেই এসেছে, সেই কনসেপ্টে বানানো হয়েছে, কারণ হলে আসলে মনে হয় না আমার এই মুভিটা সেরকমভাবে চলতো। তো এই মুভিটা জনরাটা কিন্তু থ্রিলার রাখা হয়েছে। তো গল্পটা যদি একটু করে বলে, এখানে দেখতে পাচ্ছি যে ইয়ামি গৌতম একজন এয়ার হোস্টেস এবং একটা ফ্লাইট জার্নিতে তার সাথে সানি কৌশলে দেখা হবে। তো দেখা সাক্ষাৎ হওয়ার পর তাদের মধ্যে বন্ধুত্ব হবে, রিলেশনশিপে যাবে। তো এরপরে গল্পে যত গড়াবে, সানি কৌশল একটা এমন সিচুয়েশনে পড়ে যাবে যার জন্যে তার উপর অনেক কিছু প্রবলেম চলে আসবে। এবং সেই প্রবলেম মানে একটা কাজের জন্যে তিনি টাকা ধার নিয়েছিলেন এবং সেই টাকা পরিশোধ করার জন্য তার উপর অনেক অ্যামাউন্ট চলে আসে, সেটা ধার করার জন্য তিনি আর এখানে ইয়ামি গৌতম ঠিক করবে যে তারা চুরি করবে। তো চুরি করার পর সেই প্লেনে যখন যাবে, ট্রাভেল করবে, তো তারা দেখতে পাবে সেই প্লেনটা অলরেডি হাইজ্যাক হয়ে গেছে। তো এরপর কী হয় সেটা জানতে গেলে তোমাদেরকে নেটফ্লিক্সে গিয়ে এই মুভিটা অবশ্যই দেখতে হবে। তো ফিল্মটার স্ক্রিন প্লেটা কিন্তু খুব ফাস্ট পেস এখানে রাখা হয়েছে, মানে শুরু থেকেই তোমাদের এখানে গল্পটা দেখাবে যে কী হচ্ছে বা কেন হতে চলেছে, এর পেছনে কাহিনী কী, পাস্টে কী হয়েছে। তো একের পর এক সিরিজ অফ ইভেন্টসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখাবে। এবং যেহেতু ফিল্মের রান টাইমটা অতটাও বেশি না, মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি, তার জন্যে কোথাও কিন্তু সেরকম ডাল মোমেন্ট বা বোরিং সিন কিন্তু ফিল্মটার মধ্যে রাখেনি। রাতে বলা যেতে পারে থ্রিল এলিমেন্টে কিন্তু ভরপুর রাখা হয়েছে ফিল্মটার মধ্যে। একের পর এক টুইস্টগুলো এত ভালোভাবে সাজিয়েছে যে মানে তোমরা একটা টুইস্টের শখ থেকে উঠতে না উঠতে আরেকটা টুইস্ট ফিল্মটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো যার জন্য এনগেজমেন্ট কিন্তু তোমাদের মধ্যে ফিল্মের শুরু থেকে একদম শেষ অবধি থাকবে। এবং হ্যাঁ, চমকের পর চমক কিন্তু ফিল্মটার মধ্যে রাখা হয়েছে, মানে এমন এমন কিছু আনএক্সপেক্টেড জিনিস ফিল্মটার মধ্যে দেখিয়েছে যেগুলো আমরা দেখার সময় ভাবতেও পারিনি যে কিছু কিছু ক্যারেক্টার হয়তো এরকম চাল চালবে বা একে অপরকে হয়তো টেক্কা দেবে। এবং এখানে কিন্তু একটা রিভেঞ্জের অ্যাঙ্গেলও কিন্তু দেখিয়েছে, যেটা অবভিয়াসলি তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। এখানে অভিনয় দিক থেকে যদি বলতে হয় ইয়ামি গৌতমের ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো ছিল, তার অভিনয়টা কিন্তু এখানে দারুণ লেগেছে। কিছু ইমোশনাল মোমেন্টে তার যে এক্সপ্রেশনটা বেশ রিয়ালিস্টিকভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে। এবং সানি কৌশলকে আমার বরাবরই মনে হয় তিনি একজন আন্ডাররেটেড অভিনেতা এখন অবধি বলিউডে, বাট এখানে তার ক্যারেক্টারটা সেরকম কিছু মানে মার্ক ফেলার মতো ছিল না, তো তার অভিনয়টা আমার ঠিকঠাক লেগেছে। ইন্দ্রনীল সেনগুপ্তকে আরেকটু এখানে হয়তো এক্সপোজারটা দিতে পারতো, তার ক্যারেক্টারটাকে হয়তো আরেকটু বেশি দেখাতে পারতো, কারণ তার ক্যারেক্টারটা কিন্তু রীতিমতো আমার বেশ বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিল। শরদ কেলকার অ্যাজ ইউজুয়াল তিনি যে ফিল্মে যে ক্যারেক্টারই করুক না কেন, তার ওই পার্সোনালিটিটা কিন্তু ক্যারেক্টারটাকে বেশ একটা নেক্সট লেভেলে নিয়ে যায়। এবং এই ফিল্মটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু দারুণভাবে করা হয়েছে, মানে সাধারণত বলিউডে কোনো থ্রিলার মুভিতে বা রিভেঞ্জ আমাদের কিন্তু আমি এরকম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু শুনিনি। তো সেই বিজিএমটা কিন্তু ফিল্মটার মধ্যে দারুণভাবে ইউজ করেছে, এবং যখন যখন ওই বিজিএমটা চলবে একটা আলাদা তোমাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চার বা একটা এক্সাইটমেন্ট ফিল কিন্তু অবশ্যই কাজ করবে। ফিল্মটার মধ্যে কিন্তু VFX-এর কিছু কিছু জায়গা কাজ আছে, মানে যে ফ্লাইটের যে সিনগুলো দেখাবে সেখানে কিন্তু VFX-এর কাজটা বেশ ভালো ছিল। এবং একটা ফ্লাইটের ভেতরে যেহেতু এখানে গল্পটা ম্যাক্সিমাম দেখিয়েছে, তো সেইভাবে কিন্তু থ্রিল ফ্যাক্টরটা বেশ ভালোভাবে ডিরেক্ট এখানে কাজ করতে পেরেছে, যার জন্যে মানে একটা জায়গায় যেহেতু গল্পটা সেখানে একটু ইন্টারেস্টিং ব্যাপারটা থাকা উচিত, সেটা কিন্তু ফিল্মটার মধ্যে যথেষ্ট রকমভাবে ছিল। এবং হ্যাঁ, ফিল্মটার মধ্যে কিন্তু বেশি টুইস্ট বা বেশি মারপ্যাচ কিন্তু বা বেশি কমপ্লিকেটেড কিন্তু রাখেনি, ওয়ান টাইম ওয়াচ বলা যেতে পারে। বাট তার মধ্যেও কিন্তু থ্রিল এবং ফান কিন্তু দুটোই ভালোভাবে দেখিয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল ইয়ামি গৌতমকে কিন্তু যথেষ্ট রকমের গর্জাস লাগছিল, লিটারালি অনেক ভালো লাগছিল তাকে দেখতে। বাট হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে ফিল্মটার হয়তো আমার মনে হয় পার্ট 2 হয়তো আসতে পারে বা হয়তো ওপেন এন্ডিংও রেখে দিতে পারে, কারণ এন্ডিংটা আমার দেখে সেটাই মনে হলো। এবং ফিল্মটা এখন অবধি যেরকম রেসপন্স পাচ্ছে আমার মনে হয় পার্ট 2 হয়তো আসতে পারে, কারণ এত ইজিলি মানে লাস্টে যা হলো ছেড়ে দেওয়ার হয়তো পাত্র না, যেটা আমার দেখে মনে হলো আর কি। তো এটুকুই বলবো, এই ফিল্মটা তোমরা একবার চাইলে দেখে নিতেই পারো, যেহেতু বেশি সময় লাগবে না, বাট স্টিল মানে বেশ ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু ফিল্মটাকে করা হয়েছে, এবং ফার্স্ট স্ক্রিন প্লের জন্য তোমরা কিন্তু ফিল্মটা রীতিমতো এনজয় করবে। তো যদি চোর নিকালকে ভাগা মুভিটা তোমরা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।